नमस्कार বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিকেল বেলা চা কফি দিয়ে খাওয়ার জন্য চটজলদি একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করব, যেটা মাত্র একটা ঘরোয়া উপকরণে আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে স্ন্যাক্সটা বানিয়ে ফেলি। আজকে এই দারুণ টেস্টি স্ন্যাক্সটা তৈরি করার জন্য লাগবে আলু, এটা কিন্তু কাঁচা আলু, খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছি যাতে কালো না হয়। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা নিয়ে ভালো করে দু হাত দিয়ে চেপে এই যে জলটা রয়েছে সেই জলটা বার করে দিতে হবে, না হলে এটা বানাতে অসুবিধা হবে। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে রেখে দিচ্ছি পুরো আলুটা থেকে এভাবে চেপে জলটা বার করে নিচ্ছি। সমস্ত আলুটা থেকে জল বার করে ফেলে দিয়েছি। এবার এই আলুটার মধ্যে এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা, আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম চাট মশালা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো, চালের গুঁড়োর জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, দিয়ে দিচ্ছি দু চামচ বেসন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোটার কাজটা করার জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম প্রথমেই জল ব্যবহার করবেন না। বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংটা একদম ঠিকঠাক হয়েছে। এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর ওভেনে প্যান গরম করে ফিরে আসছি। এবার পকোড়াগুলো ভাজার জন্য প্যানের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার তৈরি করে রাখা মিক্সার থেকে আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এই সাইজটা আমি একটু ছোট ছোটই দিচ্ছি, তবে আপনারা চাইলে আর একটু বড় বড় করেও দিতে পারেন। আর আমি এটা শ্যালো ফ্রাই করছি, তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। সবকটা আমি টিকিয়ার আকারে তৈরি করে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে শ্যালো ফ্রাই করে নেব। তবে একটা দিক হয়ে যাওয়ার পরেই কিন্তু এগুলো উল্টানো যাবে, নাহলে এগুলো খুব নরম তো ভেঙে যাবে। যাই হোক, একটা দিক হোক, তারপর আমি ফিরে আসছি। একটা দিক হয়ে যাওয়ার পর আমি এগুলোকে আবার উল্টে দিয়েছি, উল্টো পিঠটাও যাতে ভালো করে ভাজা হয় সেজন্য ফ্লেমটা ওই একই রেখে আবারও রান্নাটা করে নিচ্ছি। দুদিকটাই উল্টে পাল্টে টিকিয়াগুলো খুব ভালো করে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। মাত্র একটা উপকরণ দিয়ে যে এত টেস্টি একটা স্ন্যাক্স তৈরি করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর চা কফি দিয়ে খাওয়ার পর আমাকে জানাবেন যে কেমন লাগলো। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।